আমরা যখন স্বাধীন হয়েছি 1971 সালে, আমরা তখন ধরে নিয়েছিলাম যে আমরা একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ পাব। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেদিন যারা গণতন্ত্রের প্রধান দাবিদার ছিলেন, স্বাধীনতার দাবিদার ছিলেন, তাদের হাতেই, আওয়ামী লীগের হাতেই কিন্তু সেদিন গণতন্ত্র ধ্বংস হয়। তারা 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা বাক্সা প্রতিষ্ঠা করে। একথা আমাদের ভুললে চলবে না, একথা বারবার মনে করতে হবে। এই দলটি আবার 2007 সালে নির্বাচন 8 সালে হওয়ার পরে, রাষ্ট্র ক্ষমতায় আসার পরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং বারবার ছাত্র জনতার যে সংগ্রাম, সেই সংগ্রামকে দমন করবার জন্য অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, খুনের আশ্রয় নিয়েছে। তারই ফলশ্রুতি হিসাবে আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিগত জুলাই ম্যাসাকার, তারও পূর্বে 16 বছর ধরে এই দেশের মানুষ, এই দেশের গণতান্ত্রিক মানুষ তারা লড়াই করেছে নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। আমি অনুরোধ করব এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে, আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন, আজকে যারা নিহত হয়েছেন এই 16 বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। এটা অত্যন্ত জরুরি ব্যাপার। শুধু এখানে বসে কথা বলে আমরা অনুষ্ঠান করলেই হবে না, এই বিষয়গুলো অত্যন্ত জোরে তুলে ধরতে হবে, সরকারকে বলতে হবে যে এটা করতে হবে। দ্বিতীয়ত আরেকটি কথা আমি আজকে বলতে চাই, যে 16 বছর ধরে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আমাদের প্রায় 700 ভাই বোন তারা গুম হয়ে গেছে, সেই আয়না ঘর হয়েছে, আমাদের মায়ের ডাকে ছেলে মেয়েরা এখনো খেতে বেড়াচ্ছে, ছোট্ট শিশুটি এখনো তার বাবাকে খুঁজছে। আজকে সেই মানুষগুলোকে খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে। আমাদের যে অসংখ্য মামলা হয়েছে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে, 1,45,000 মামলা, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা এই কয়েক বছরে, এই 17 বছরে, এই সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে অবিলম্বে, অতি দ্রুত বন্ধ করা। আমরা আজকের আন্তর্জাতিক দিবসে এই অঙ্গীকার জাতির সামনে করতে চাই যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবার জন্য, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, কাজ করেছে, এখনো কাজ করব। তবে আমাদের একটাই শুধুমাত্র সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্যে